চোখে তাকিয়ে নিজে কে হারা আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে Gate is down. Oh, gate is down. Shut down. Shut down. No problem. Huh? What's the problem? No problem. Oh, fantastic. Open the door. Okay, let's move. No. No, let's move. Why? Please, give my bag. Oh, okay. And my second. Oh, sure. Now you can go. Bye, thank you. Bye, see you. Bye, see you next time. তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয় বুঝি তুমি কারো নয় তোমায় দেখলে তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় সাইকেলে উঠলাম প্যাডেল মারলাম আর চলে আসলাম এতটা পথ রাস্তা তুই সাইকেল যাইছোস আরে আমার আপা আমি কি একটানে সাইকেল আসছি নাকি থামছি রেস্ট নিছি হোটেলে ঢুকে চা নাস্তা খাইছি এরপরে মনে করো খোলা মাঠ নদী গাছের ছায়া এগুলো দেখলে সেখানে রেস্ট নিছি এইভাবে আট ঘন্টা জার্নি করে তোমার বাড়িতে চলে আসলাম সেই ভোর ছয়টা রওনা দিলাম এখন দেখো দুপুর দুইটার উপরে তোমার বুঝতে হবে আপা ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ওরে আল্লাহ রে আল্লাহ কিভাবে সম্ভব তুই কিভাবে পারস রে ইট ইজ ভেরি ইজি ম্যাটার মাই আপা আচ্ছা যাই হোক এইসব পেছাল বাদ দাও তো তুমি আমার একটা কথা বলো এই যে আমি আসলাম তোমার এখন কেমন লাগতেছে তোমার কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে মানে হোয়াট অ্যাবাউট ইওর ফিলিংস ইউ ফিল ব্যাড অর ইউ ফিল গুড এটা তুই কি কস হ্যাঁ তুই আমারে দেখতে সে কত দূর থেকে কষ্ট করে আইছস আমার ভালো লাগবো না গো এটা তুই কি কস ইয়েস নাও আই অ্যাম ইওর বাসায় চলে এসেছি তোমার আর কোনো টেনশন নাই আপ তুই পারো সুরে আচ্ছা এই যে জার্নি কইরাই সাইকেল দিয়ে এত দূর থেকে আইলি হ্যাঁ কিন্তু সাহারাই তো তার কোনো সাপই পড়ে নাই রাইট ইউ আর জিনিয়াস আপা তুমি আসলে একটা জিনিয়াস এই যে একটা কথা বললা এটার কারণটা কি বলো তো এর একটাই মাত্র কারণ কারণ হচ্ছে আই এম এ বিউটিফুল গার্ল একটা সুন্দরী মেয়ে আর একটা সুন্দরী মেয়ে সহজে টায়ার্ড হয় না আচ্ছা বুঝছি আপনার কথা এখন শোনেন
বাড়ির সাসা সাসি সাসতো ভাই বোন সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। এখন তুমি আমারে বলো, তুমি কেমন আছো? এই আছি আর কি, কোনো রকম যাইতেছে দিন। আচ্ছা দুলা ভাই কই? হোয়ার ইজ ইওর হাজবেন্ড? দুলা ভাই, দুলা ভাই আছে, ওই নতুন করে একা সর্বনাশ করব তার প্ল্যান পরিকল্পনা করতেছে, আর কি করব ক? আমি চলে আসছি না, এখন কোনো টেনশন করো না, আমি খাওয়া দাওয়া সাইডে গিয়ে দেখে আসতেছি সে কি প্ল্যান পরিকল্পনা করে। আমি এতদিনে পারি নাই, আর তুমি আইসে পারবো তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন অনেক ক্ষুধা লাগছে, চলো চলো ভিতরে চলো। চল আপনি কি আর কিছু বলবেন? যদি বলার থাকে তাহলে বললা চললা যান। আপনার এই বাড়িতে থাকার দিন শেষ তাই নাকি? বাড়িতে ডাকাইতেছে, ডাকাই কি ডাকাইতেছে কি কি মানে কি? আপার ছোট বোন আছে না রত্না, হ্যাঁ হলো একবার ডাকাই টাইপের মাইয়া, আপনার যদি দেহে তাহলে আপনার খবর আছে। আপনি কি আর কিছু বলবেন? না আর কিছু কম না, তয় দেখতে শুনতে মাশাল্লাহ কি যে সুন্দর, কি যে সুন্দর। আপনি জান তো জান আমি এখানে একটা বই পড়তে আসি, আমাকে একটু শান্তি মতো পড়াশোনা করতে দেন, আপনি যান। যাবই তো, অবশ্যই যাব, আমি এখানে থাকতে আসছি নাকি? যত সব আসলাম সাবধান করতে, এর জন্য মানুষে ভালো কথা কইতে হয় না। আপনাকে তো চেয়ারম্যান মানুষজনকে সাবধান করে দিয়ে দেওয়ার জন্য ইজারা দেশে যে মানুষজনকে সাবধান করবেন, ফালতু জানি কোনকার। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না বন্ধু, কোন ব্যাপারটা বন্ধু? রহমুল্লার ব্যাপারটা। তুমি একটু বেশি টকিং করো বন্ধু, তোমার এর আগেই করি এই বিষয়টা তো আমি দেখছি তাই না? রহমুল্লা মারাটা আমার সুবিধার মনে হচ্ছে, আইডিয়া খেলাটা তো আমি এখানেই খেলবো। এই বন্ধু মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি তো খেলোয়াড়, তুমি হচ্ছে পাকা খেলোয়াড়, আমি পাকা প্লেয়ার। আসলে বন্ধু সব প্লেয়ার তো আসলে খেলাটা করতে পারে না, তুমি আসলে আমার মূল প্লেয়ার যেখানে গোল করবে। গোল দিবা না ছক্কা মারবা? সেইটা তো বন্ধু নির্ভর করতেছে কি খেলা তার উপরে, যদি ফুটবল খেলা হয় তাহলে গোল, আর যদি ক্রিকেট খেলা হয় তাহলে ছক্কা, আর প্রমাণ তো করা যায় মাঠে, আই মিন স্পটে তাই না? মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে তুমি টুমোরো ড্রেস পরিধান করে মাঠে চলে আসো, কালকে থেকে তোমার প্র্যাকটিস ম্যাচ শুরু। সেটা না হয় করলাম, কিন্তু তার আগে আমার এই হেডে আই মিন আমার এই মাথায় দারুণ একটা প্ল্যানিং আছে ফ্রেন্ড। কী সেই দারুণ বুদ্ধি? এই যে দেখতেছো কাঁঠালের পাতা, এই কাঁঠালের পাতার রস হয়েছে সর্বরোগের মহা ঔষধ। মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার মাথা আই মিন হেড কি আছে না গেছে? অনেক গবেষণা, অনেক রিসার্চ, অনেক গবেষণা কইরা এইরকম একটা প্ল্যানিং আই মিন এইরকম একটা বুদ্ধি বাইর করছি। ওকে ওকে, একদম ঠিক কথা বলেছিস বন্ধু, তুই তো তাও কাঁঠালের পাতার রস দিয়ে এক ধরনের প্রক্রিয়া করেছিস, তুই তো হাটে বাজারে দেখছিস। হ্যাঁ এই যে হাতুড়ে ডাক্তাররা কিভাবে কি নোংরা লতা পাতা দিয়ে ওষুধ বানায়। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আই এগ্রি ইওর টক, মানে তোমার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, ভালো কথা বলেছো না, গুড টকিং। ওকে ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখানে আমাদের মিটিং আজকের মতো ডিসমিস করে দেওয়া উচিত, বেশি লেট করা যাবে না, লেট করলে দেরি হয়ে যেতে পারে ফ্রেন্ড। আমি এখন গো হোম, পুরো বাসায় চলে যাচ্ছি এবং কাঁঠাল পাতা রস করতে শুরু করে দিচ্ছি, যাও। হ্যাঁ ওকে, সি ইউ অ্যাগেইন ফ্রেন্ড।
তুমি যে পরিমাণে কাঁঠালের পাতা নিয়ে টকিং করেছো কিন্তু রসটা কিন্তু শেষ হয়ে বানাবা আর শোনো দু নম্বর কোনো মেডিসিন দেবে না নো 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 এটা তুমি কি বললে আমি কি ওই ধরনের মানুষ নাকি নো 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 কাকা হ্যাঁ এটা তাড়াহুড়া করে কই যেতেছে আর কি ব্যাপার এত কাহিল মনে হইতেছে কেন আপনারে আরে কাহিলি তো হ্যাঁ কাহিলি তো আমি তো খুঁজতেছি খালি খুঁজতেছি খুঁজতেছি আর খুঁজতেছি কি কোন খালি খুঁজতেছি 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 কারে খুঁজতেছেন আপনি আরে ওই যে একটা লোক আছে না খালি খাইতে চায় খাইতে চায় খাইতে চায় ও আচ্ছা বুঝছি আমি ওই তাজ্জব লোকটা রে হ্যাঁ তো তাজ্জব লোকটা গেল কোথায় তুমি না কালকে ওর পিস পিস আসলা লোকমানের দোকান থেকে হ্যাঁ আইসাই তো ওই আমতলায় ঘুমাই পড়লাম তারপর তারপর আবার কি সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি পাশে নাই তারপর থেকেই তো খুঁজতাছি খুঁজতাছি আর খুঁজতাছি কাকা লোকটা কিন্তু খুব সাদা সিধা আমার কি মনে হয় জানো লোকটা তোমার উপরে মাইন্ড করছে আর এই কারণে চলে গেছে বুঝছো আরে সেই জন্যই তো মনটা খারাপ লোকটারে কথা দিছিলাম খাওয়াবো কথা রাখতে পারলাম না জবান রাখতে পারলাম না এই জন্যই তো মনটা খুব খারাপ এই রবি শঙ্করের উপরে মাইন্ড করে কষ্ট করে বেশিক্ষণ মানুষ থাকতে পারবো না যেভাবেই হোক লোকটারে খুঁজে বাড়ি করতে হবে এই রবি শঙ্করের উপরে মাইন্ড করে থাকবে এটা তো হইতে পারে না উত্তরে ডগিতে যে আমার পাঁচ ঘন্টা জমি আছে সেই জমিটা আমি তোরে লিখে দেবো বুঝলে মনস্থির করছি আপনি আমার জমি দিবেন কোন হিসাবে এটা তো আমি ঠিক বুঝলাম না আমার ওয়ারিশ বলতে তো একমাত্র সুমনই কিন্তু সুমন তো আমার জীবনে কোনো উপকারই আসে না আর আমার একজন বউ এমনই যে সব সময় আমার মৃত্যু কামনা তুই একমাত্র লোক যে আমার সবসময় সাপোর্ট করছো সাহস যোগাড় করছো বলতে পারস এইটা আমি তোর ঋণ শোধ করলাম আমিও একটা মানুষ আমার আবার আপনার ঋণ আবার সেই ঋণের শোধ বেশি কথা কবি না কালকা স্বপন ভেন্ডারের সাথে দেখা করবি বলবি যা খায় খরচ লাগে আমি দেবো একটা দলিল তৈরি করবে সময় মতো আমি সই করে দেবো আমার জমি জমার দরকার নাই চেয়ারম্যান সাহেব আমি সামান্য মানুষ চাকরি করি ভাত খাই আমার যেমনে চলতেছে তেমনি আমি শুক্রিয়া আমারও তো বেশি কিছু লোভ নাই এই বেশি কথা কবি না আমি তোর জমি দিতে যাইছি তুই নিবি বাস এর চেয়ে একটা কথাও বেশি কবি না এসব করার বহু সময় পাওয়া যাবো চেয়ারম্যান সাহেব এখন আপনি নিমাই ঘোষের ব্যাপারটা মাথায় নেন নিমাই ঘোষ কোথায় কী অবস্থায় আছে সুমন তো নিমাই ঘোষে পাগলের মতো খুঁজতেছে পরে আবার এটা নিয়ে কী না কী কেলেঙ্কারি জানি হয় কী কেলেঙ্কারি হবে এই কী কেলেঙ্কারি হবে আরে নিমাই ঘোষ কোথায় কখন নিখোঁজ হয়েছে না এর কিডন্যাপ হয়েছে না অ্যাক্সিডেন্ট করছে সেটা আমি কী জানি সুমন তো আপনারই ছেলে সে যেভাবে নিমাই ঘোষের সন্ধানে নামছে আল্লাহ সুমন নিমাই ঘোষের সন্ধান করতেছে সেই জন্য আমি কি করু তোর কথায় তো মনে হইতেছে নিমাই ঘোষের আমি কোথায় আটকায় রাখছি আপনি আটক করে রাখছেন এই কথা আমি কেন কইতে যাবো তোর কথায় তো সেই রকমের একটা ইঙ্গিত পাওয়া যায় আপনি হইলেন এলাকার চেয়ারম্যান অভিভাবক এলাকার সকলের বিপদ আপদ তো আপনারই দেখা লাগবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তৈরি হয়ে যা সদরে যাব পুলিশে জানাই পুলিশ খোঁজ খবর করুক যে আচ্ছা ক্লিনিক সব জায়গায় খুঁজে যেহেতু পাইলাম না জান আমার তো মনে হইতেছে না কোর্স ভালো আছে আমিও কেমন জানি বিপদের গন্ধ পেয়েছি ভগবতীর লগে বিয়ের আয়োজন করাটাই লগে কাল হয়ে গেছে
আমারও তাই মনে হয়। যাইতে হবে এক জায়গায়। কই যাবি? থানায় যাবো, থানায় গিয়ে মামলা করবো একটা। মামলা? আসামি কে? কেডা আসামি হলে তো ভালো লাগবে। বলো, এ বাবার নামে মামলা করবি? এটা বাপ ছেলের ব্যাপার না। আমি থানায় যাবো, গিয়া ওসিরে পুরো ঘটনা খুলে কমু, তারপরে যারে আসামি করার দরকার সে আসামি করব। তোমার চোখেতে তাকিয়ে